তো যারা হাজ সাহেব হজ করতে গেছিলেন, দেখে এসেছেন বাকিউল গারকাত কবরস্থান, দেখে এসেছেন এখান থেকে দেখেন, দেখতে পাবেন রতুয়া চলে গেল, রতুয়া কি তার কথা কত দূর, এইরকম এত বড় কবরস্থান পড়ে আছে। আল্লাহ পাকের নবী কি করছেন, চন্দ্রমা রাত্রি আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কবরবাসীদের জন্য দোয়া করছেন, দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভুল বুঝতে পারলেন, আমি তো ভুল করেছি, আমি ভুল বুঝেছি, চট করে আয়েশা বাড়ি ঘরের দিকে চলতে লাগে, থেকেছেন। আল্লাহ নবী যখন দৌড়ে পড়তে, আল্লাহ নবী যখন জোরে হাঁটতে লেগেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড়তে দৌড়তে বিছানায় এসে ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাকের নবী বুকের উপরে হাতখানা রেখে বলছেন, আয়েশা লেমা যা হাফাজাত কিন্নাস, তোমার ভিতরটা কেন হাডুডু খেলছে, কি ব্যাপার, তুমি এরকম কেন করছো? আয়েশা বলছেন, হুজুর আমি ভুল বুঝেছিলাম, আমি মনে করেছিলাম আমার বাড়িতে আমাকে ছেড়ে অন্য কোনো বিবির কাছে গেছেন, কিন্তু আমার ভুল, আমি যা দেখলাম যে আপনি কবরস্থানে জিয়ারত করতে গেছেন। বলছে আয়েশা, রে আমাকে আল্লাহ নবী, আমি নবী, আমি যখন তোমাকে বুকে করে বিছানে ঘুমাতে গেলাম, আয়েশা যখন তোমাকে নিয়ে আমি ঘুমাতে গেলাম, আমার মনের বাসনা ছিল, আমি যখন মনের বাসনা নিয়ে আমি তোমাকে বুকে নিয়ে ঘুমাতে গেলাম, তেমনি জিব্রাইল এসে আমাকে বলছে, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ কাদা আমারাকা আন তাজুর আল কুবুরা, ছেড়ে দাও তোমার বিবিকে, এখন তোমার ঘুমাবার সময় নয়, তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছে তুমি চলে যাও কবরস্থান, এবং কবরস্থান গিয়ে তুমি কবরবাসীদের জন্য তাদের জিয়ারত করো এবং তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ইস্তেগফার করো। আপনাকে বলছি, আজ কয় রোজা গেল, 13 রোজা না? মা বাপের কবরের কাছে গেছেন কেউ? একটা হাত বলেন তো কে কে গেছেন? গোটা গ্রাম নিয়ে যেতে হবে না, গরু জবাই করে গোটা গ্রাম নিয়ে যেতে হবে না, একাই কবরে গেছেন দিনে বা রাতে কোনো সময় গেছেন? আরে দিনে বা রাতে কোন সময় গেছেন, রোজা করে আছেন, একবার কবরের কাছে যায়? নবী কি বলছেন আমার কথা, আপনি কতদিন ঘুম ঘরে থাকবেন, আপনি যাবেন না, আপনি কবরে শুইবেন না, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না, আপনার ছেলে জানবে, আরে আমার বাপু কোথায় গেছে, আমার দাদুর কবর জিয়ারত করতে, তো আমিও আমার বাপ মরেছে আমিও জিয়ারত করতে যাব, আপনি তো শিক্ষাটা দিলেন না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি বাজি? আপনি কোথায় গেলেন, কি করলেন, আপনি একদিনও কবর জিয়ারত করেননি? আচ্ছা আপনি বলবেন যে হ্যাঁ মাওলানা আমি জিয়ারত করব, আপনার বাপ আপনাকে শিক্ষা দিয়েছে জিয়ারত করতে হবে কেমন করে? আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছেন? আপনি যখন কবরের কাছে যাবেন, আপনি যখন কবরের কাছে যাবেন, জোর করে বলবেন আসসালামু আলাইকুম আহলে দিয়ান মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। হে মুমিন আর মুসলমানের পাড়া, পাড়া বুঝেন, এই গ্রামটার নাম কি ভেস্টুলি না? এ ভেস্টুলি গ্রামের মানুষ, এ ফরিদপুর গ্রামের মানুষ, এ কারবোনা গ্রামের মানুষ, আপনি ওইখানে করে যে বলছেন হে মমিন আর মুসলমানের কবরস্থানের গ্রাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক, আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আব্বা আম্মা দাদা আপনারা এসেছেন আমাদের আগে, আমরা আপনাদের পরে 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 আমরা চলে আসবো, তবে নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর কাছে আফিয়া চাচ্ছি, শান্তি চাচ্ছি, এই বলে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। একদিন দোয়া করেছেন, একদিন কবরের কাছে গিয়ে, সুবহানাল্লাহ, একদিন অবসর হয়নি। আমি আমার ওয়াজ কিন্তু ওইরকম পাবেন না, সুরতাল লাগিয়ে গান গাজাল দিয়ে মধু করে আপনাকে মতকে তুলব, আমি ক্লাসে যেমন ছেলেটাকে পড়ায় সেইভাবে আমি মানুষের সাথে কথা বলি, এবং আমি চাই যে শিক্ষণীয় আমি কয়টা শিখেছি, আমি কয়টা কথা বললাম, কালকে থেকে যদি একটা লোক বাপের কবরের কাছে কবর জিয়ারত করতে যায় আর শুদ্ধ করে কবর জিয়ারত করতে জানে, তা আমি জানবাম যে হ্যাঁ আমার জালসা ঠিক। কালকে থেকে একটা লোক যদি সাতটার সময় ছেলেকে, 7 বছরের ছেলেকে ধরে নিয়ে বলে বেটা চির উপরে আল্লাহ, নিচে দেখ আল্লাহর কেতাব, আর 3 নম্বরে তুই দেখে রে বেটা এটা আল্লাহর ঘর,
আমার জালসা কামিয়া। এবার 3 নম্বর একটা কথা বলছি, কথাটা ভালো করে শুনেন। এ কোরআনের কথা বলতে গিয়ে বলেছি, কোরআনটা একটা কিতাব। কেমন কিতাব জানেন? এই কোরআনের যদি ব্যাখ্যা করতে যাই 1 ঘন্টা সময় লাগবে। কোরআনটা কি? কোরআন হলো হুদাল্লিন নাস, কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন কেমন কিতাব আপনি জানবেন? আজকে একটা যদি বই পুস্তক পায়ের তলে পড়ে থাকে, জুতা পায়ে দিয়ে চলে যাবেন। কোরআনের একটা ছিঁড়া পাতাও যদি পড়ে থাকে, না পাক চললে একটা ছিঁড়া পাতাও লাভ করবেন না, ঠিক না? 1445 বছর যে কোরআনের বয়স হলো, এখন পর্যন্ত এই কোরআনকে কেউ পুরাতন কিতাব বলতে পারে না। যারা রমজান মাসে 2 বা 3 বার করে কোরআন খতম করে, আচ্ছা বলি এই মজলিসের মধ্যে যতগুলো লোক আছে একবার কোরআন খতম হয়েছে কাহারি? হয়ে গেছে একবার? হয়েই গেছে 3 বার এবছরই? আলহামদুলিল্লাহ, তবে আপনি জিতে গেলেন, আলহামদুলিল্লাহ 3 বার খতম হয়ে গেছে। দেখিয়েন কাহার যান কাহাজি, সে পড়িয়েন না, একটু থেমে থেমে বুঝা বুঝা ভালো করে চেষ্টা করে পড়বেন, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, আমি এবার আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, হেফজুল কোরআন। যেখানে যাবেন হেফজুল কোরআন। আগে এই মাদ্রাসাগুলো ছিল না, মহিলা মাদ্রাসা, আর হেফজুল কোরআন আগে ছিল না, এখন হেফজুল কোরআন আর মহিলা হচ্ছে। তো হেফজুল কোরআনে কী পড়া হয়? ছোটো ছোটো ছেলে, যেমন তারানগরে আমার বিহায় মোকাম্মল সাহেব, একটা হেফজুল কোরআন আছে, ওর ছেলেরা কোরআনের হাফেজ হয়, ছোটো ছোটো ছেলে হাফেজ হয় কোরআনের। তা আমি আপনারাকে বলছি, ছেলেমেয়েরা হেফজ কোরআন শিখবে আমি এই পক্ষপাতিত্ব নই, এটা হলো 2 নম্বরে। 1 নম্বর কথা হলো, আমি আপনার রমজান মাসে আপনার এখানে এসেছি, গলা ফাটিয়ে কথা বলছি যে আমি প্রথম দাওয়াত দেব যে আপনার ছেলেকে যে আপনি চিনিয়ে দিলেন আল্লাহর কিতাব, আপনাকে বলছি আমি, আপনি কোরআন পড়তে জানেন? কটা লোক কোরআন পড়তে জানেন? হাত তুলেন তো, হাত তুলেন, দুঃখ নেবেন না, শরম করবেন না। এ কটা লোক কোরআন পড়তে জানেন? তার মানে বাকি লোক আমরা কোরআন পড়তে জানি না, দুঃখের কথা বলছি শুনে। আজকে আমি জোর কণ্ঠে বলে যাচ্ছি, যারা কোরআন পড়তে জানেন না, কাফনের কাপড় পরার আগে, কবরে যাওয়ার আগে কোরআন পড়তে শিখেন, ঠিক না বেটি? কোরআন যে পড়তে জানে, আহ কি যে মাধুর্যতা! আপনাকে কি দিয়ে বুঝাবো আমি? একটাই লোকটা কোরআন পড়তে জানে আর এই লোকটা কোরআন পড়তে জানে না, ফামাজাল ফাঁক বাইনা হওয়া, দুজনের মধ্যে কি ডিফারেন্স, কি পার্থক্য? একই মাঠ পেটে 2টা ভাই, এক ভাই কোরআন পড়তে জানে, এক ভাই জানে না। একই বাড়ি 2টা বউ, একটা বউ কোরআন পড়তে জানে, একটা বউ কোরআন পড়তে জানে না, এর পার্থক্য কি? এইটা জানি, এটা ধনী ঘরের বেটি, এটা গরিব ঘরের বেটি, এই বহু আমরা এত দান আনছে, এই বহু এত দান আনছে, কিন্তু কোরআন পড়তে জানে কে আর কোরআন পড়তে জানে না, এটা আমরা পার্থক্য করতে জানি না। জানবেন আপনি কি পার্থক্য বুঝবেন আপনি? আপনাকে বলছি আমি, আমার নাবি, ভালো করে কথাটা শুনে যান, আমার নাবি যখন 25 বছর বয়স তখন খাদিজার সাথে বিয়ে হলো, খাদিজার বয়স তখন 40 বছর। আমি প্রশ্ন করব, খাদিজা বলো না নবী বলো? খাদিজা কতদিনের বলো, আর বয়সে কতদিনের বলো? 15 বছরের বলো। এবার আমাদের নবী সাহেব যখন নবী হয়েছিলেন, তো নবী হওয়ার আগে কি কোরআন নাজিল হয়েছিল? তো আমার নাবি সাহেব যখন নবী হলেন তখন কত বছর বয়স ছিল? 40 বছর। হ্যাঁ আচ্ছা, তখন খাদিজার বয়স কত? 55 বছর। তবে আমার নাবি কোরআন পড়তেন 40 বছর থেকে 63 বছর বয়স পর্যন্ত। আমরা কত বছর বয়স হয়েছে? কোরআন পড়তে শিখবেন না? আমার নবী কোরআন পড়েছেন 40 থেকে 63 বছর বয়স পর্যন্ত, আপনি কেন কোরআন পড়তে শিখবেন না? কত বছর বয়স হয়েছে আপনার? আপনি হেফজুল কোরআন পড়ে, আগে আপনার হেফজুল কোরআনের দরকার, আগে আপনি কোরআন পড়তে শিখুন। যে কোরআন পড়তে শিখেননি, কাফনের কাপড় পরার আগে, কবরে যাওয়ার আগে, আগে আপনাকে বলছি কোরআন পড়তেই শিখতে হবে, এটা আপনার জন্য অপরিহার্য। কোরআন পড়তে শিখুন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পড়েছেন কত? 55 বছর বয়স থেকে যদি উনি কোরআন পড়তে শিখেন, আমার নবী যদি 63 বছর বয়সে কোরআন পড়েন, কেন আপনি কোরআন পড়বেন না? আসুন, যখন আমার নবীর উপরে কোরআন নাজেল হলো, সুরায়
ইকরার মাত্র পাঁচটা আয়াত, আল্লাহ নবী কাঁপতে 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 চলে গেলেন কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যে কি বলছে জানেন? খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি লাকাদ খাসিতু আলা নাফসি লাকাদ খাসিতু আলা নাফসি। খাদিজা একটা চাদর দিয়ে উড়িয়ে দিলেন নবীকে। নবী বলছেন, খাদিজা লাকাদ খাসিতু আলা নাফসি, আমি এটাই ভেবে ভুল পাই না যে আজকে যদি স্ত্রীটা করতে পুরুষটার বয়স একটা বছর কম হয় তাহলে বিয়ে করবে না, মেয়েটাকে বিয়ে করবে না। কিন্তু বার্থ সার্টিফিকেটটা কী আছে দেখি তোমার? আমি ই করছিলাম, এখানে করে কোচিং করছিলাম শামসিতে, তো একটা ভদ্রময়ী একটা মেয়ে ছেলে আছে, পড়তে শুনতে ভালো, মেয়েটা খুব ভালো। একটা ছেলে বলছি একটা বউ ওরকম ভালো হতে ওরকম থাকে তো দেন তো, আমি বললাম যে ঠিক আছে লে এটা, তো বলছে যে কি সার্টিফিকেটে বয়স কত? আমি তো শুই না মাথা খারাপ, আজ ওগুলো তো বুঝি না আমি রে, তো কই বুঝেন তো, তারপর যদি বুঝছি তো কই যে আমার কোথায় দু বছরের বড়ো আমি বিয়ে করবো না, দু বছরের বড়ো তার লেগেও বিয়ে করবো না। আর নবী সাহেব কয় বছরের বড়োকে বিয়ে করছে? 15 বছর বয়সের বেশি তাকে বিয়ে করছে। সুবহানাল্লাহ, কত বড় দাম লাগা কথা, কেন বিয়ে করলেন? লেমাজা যাত্রা যাবো যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজিয়াতা ওয়াইয়া কানাত আর বাইনা সানা, 40 বছর বয়সকে মেয়েকে আল্লাহ নবী 25 বছর বয়সে কেন বিয়ে করলেন, এর কারণটা কি? আমি যেটা বলি তার কারণ বিভিন্ন লোকে বিভিন্ন উত্তর দেয়, আমার কাছে যেটা উত্তর সেটা শুনে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু ধনী ছিলেন না, রূপসী ছিলেন না, রূপসীর জন্য নয়, ধনমালের জন্য নয়, খাদিজা ছিলেন একজন সাহিত্যিক মেয়ে, দার্শনিক মেয়ে। আশ্চর্য কথা, দার্শনিক একজন সাহিত্যিক মেয়ে খাদিজা। হ্যাঁ, সেই যুগের একজন দার্শনিক মেয়ের মানে কি? বলছে তার প্রমাণ কি করে আপনি বলছেন একজন সাহিত্যিক মেয়ে দার্শনিক মেয়ে? কত বড় উনি শিক্ষিতা মেয়ে ছিলেন শুনবেন? আল্লাহ নবীকে বলছেন কাল্লাহ, এটা আরবি শব্দ কাল্লাহ, যাকে ইংরেজি ব্যবহার করে নেভার, কখনো না। তার মানে আপনি যেটা বলছেন লাকাদ খাসিতু আলা নাফসি, আমি মরবো, কখনো না, আপনার একটা চুল টানা হবে না, কেউ আপনার একটা চুল টানা করতে পারবে না, আপনি ভয় ভীত হবেন না। কেন? আমি 15 বছর আপনার সাথে ঘর সংসার করলাম, 15 বছর অভিজ্ঞতা নিয়ে আপনাকে কথা বলছি, আপনার মধ্যে 5টা সেফাত, আপনার মধ্যে 5টা অ্যাডজেক্টিভ, আপনার মধ্যে 5টা গুণ দেখলাম, যে 5টা গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে আল্লাহ তাকে কখনো ধ্বংস করবে না। নারাই তাকবীর, আল্লাহ তাকে কখনোই ধ্বংস করবেন না, 5টা গুণ। আচ্ছা আপনার মধ্যে 5টা গুণ আমি দেখাচ্ছি, 1টা গুণ যদি থাকে আপনার হাত উঠিয়ে দেবেন। আপনার ভাই বিয়ে হয়েছে তো জাফর দেয়নি, ওর বেটার বিয়ে হয়েছে তো আপনাকে জাফর দেয়নি, আপনি আপনার বেটার বিয়ে গেছে তোর কাছে না ভাই চলো তোমাকে জাফর খেতে হবে, একটা লোক আছে হাত তুলন তো করেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা লোক হলো শোনেন, এই গুণটা যার মধ্যে থাকবে 1 নম্বর গুণ। আচ্ছা কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তাকে আমাকে মিথ্যা কথা আমার সামনে মিথ্যা কথা বলবেন না, আল্লাহ কিন্তু জানে। কোনো দিন আপনি মিথ্যা কথা বলেছেন? আল্লাহ নবীকে বলছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, হে নবী শুনো, তোমার মধ্যে 5টা গুণ আছে, যে 5টা গুণ কোনো লোকের মধ্যে যদি থাকে আল্লাহ তাকে কোনো দিন বেইজ্জত করবে না। 1 নম্বর, ইন্নাকা লা তাসিলুর রাহেমা, আপনি সম্পর্ক জড়িয়ে রাখতে চান, সম্পর্ক ছিন্ন করতে চান না, আপনি সম্পর্ককে ছিন্ন করতে চান না। পার্টি পার্টির জায়গায় আছে, দল দলের জায়গায় আছে, ঝগড়া ঝগড়া জায়গায় আছে, জমি জমি জায়গায় আছে, আরে ভাইয়ে ভাইয়ে আজকে কালকে একই মাঠ ফেরতে গেছি, দু ভাইয়ের মধ্যে কথা নাই ফের দুটাই হাজি, দু ভাইয়ের মধ্যে কথা নাই দুটাই ফের তাহাজুদে নামাজ পড়ে, কিন্তু কথাবার্তা বলা বলি করে না, এটা আবার কেমন কথা ভাই? তা আপনাদেরকে বলছি শুনেন, সুন্দর করে কথাটা শুনে নেন, ইন্নাকা ইন্নাকা
আপনি এমন একটা লোক, লা তাসেলুর রহমা, আপনি সম্পর্ক জড়তে জানেন, ওয়া তাসদুকুল হাদিসা, আপনি জীবনে আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি, ওয়া তাহামিলুল কাল্লা, আপনি অপরের বোধকে মাটিতে উঠিয়েলেন, 3 নম্বর, 4 নম্বর, ইন্নাকালা তৈরু আলা নাওয়াইবিল হাককে, কেউ যদি ভালো কাজ করতে গিয়ে মুসিবতে পড়ে যায় আপনি সেই মুসিবতকে নিজের মাথায় তুলেলেন, ওয়া তাকরিজ জাইফা, আর আপনার বাড়িতে যদি মেহমান আসে তো মেহমানের সম্মান করেন, আছে অতিথির সম্মান করেন, মেহমান আসছে মেহমানের সম্মান করেন, আপনারা মেহমানের যদি সম্মান করতে শিখেন, একটা ভিক্ষুক যদি আসে সেও মেহমান আপনার, আমি আপনার বাড়িতে এসেছি আপনি মেহমান, আপনার মেহমান আমি, একটা ভিখারি যদি আসে ভিক্ষা করতে সেও আপনার মেহমান, আপনি এই মেহমানের যদি আপনি খাতির তওয়াজা করতে জানেন, তো আল্লাহ পাকের নবী কী বলছে জানেন, এটা তো খাদিজার কথা, আল্লাহ নবী কী বলছে জানেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফালইকরিম জাইফাহু, যে আল্লাহকে বিশ্বাস করেছে, যে আখেরাতকে বিশ্বাস করেছে, সে যেন ফালইকরিম জাইফাহু, সে যেন মেহমানের সম্মান করে। তবে আশা করি বুঝতে পেরেছেন, আমাদের যার মধ্যে যেটা অভাব আছে সে অভাবটাকে যেন আমরা পূরণ করে নিই। আমাদের সব থেকে বড় দায়িত্ব হলো এই, নিজে আগে হাফেজ হন, নিজে আগে কোরআন পড়তে শিখুন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভাইজান। এই অনুরোধ রাখার পরে আপনাদের একটা কথা বলবো, বলুন তো ভাই, আপনি দুনিয়ার বুকে কতদিন থাকবেন, আপনার ইচ্ছাটা কতদিন মনে জাগছে, আমি কতদিন দুনিয়াতে থাকবো? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কাম বাইতাল্লাহ, আরে তোমার বাড়ি কটা, তো আপনি বলবেন মল্লী সাহেব আমার বাড়ি তো একটাই, না ইন্নাল কুল্লে সাকসিন খামসাতা বয়ুত, প্রত্যেকটা মানুষের জন্য 5টা বাড়ি, আল বাইতুল আউয়াল, শুনুন প্রথম বাড়ি হলো মায়ের বাপের পিঠ, আল বাইতুস সানি, দ্বিতীয় বাড়ি হলো মায়ের পেট, আল বাইতুস সালেস, তৃতীয় বাড়ি হলো দুনিয়ার কাঁচা পাকা বাড়ি, আল বাইতুল রাবে, চতুর্থ বাড়ি হলো মাটির নিচে ছোট্ট একটা গর্ত কবরের বাড়ি, আল বাইতুল খামের, এটা জান্নাতের বাড়ি বা জাহান্নামের বাড়ি? আপনি কবরের বাড়ি এখনো দেখেননি, কবরের বাড়িটা কেমন এখনো দেখেননি, এখনো দেখেননি, কবরের বাড়ি যদি দেখতেন তবে আপনাকে একটা হাদিস বলতাম, হাদিসটা বুঝতেন, হাদিসটা শুনেন আগে, আল্লাহ পাকের নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লামনি দুয়ান, শোনো মা বোন ভালো করে, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আবু বকর বলছেন আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, কি করবে, আদু পি সালাতি, হুজুর আমি যখন নমাজ পড়বো তখন দোয়াটা পড়বো, কত শখ, তখন আল্লাহ নবী বলছেন শোনো আবু বকর, আর তাহিয়া তো হয়েছে, হয়েছে, দুরুদ শরীফ পড়তে জানো, জানি, এবার তুমি পড়ো তো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, হাতটা দেখেন আমার, আমার হাতটার দিকে তাকিয়ে দেখেন, হাতটা এরকম করে লোক টাইমলি করবেন, চোখগুলো আঙ্গুলের দিকে রাখবেন, আর সবসময় এই দোয়াটা পড়বেন, কি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তারা আমি পড়েছে মূল ভিটাতে, তার ল্যাটপ্যাট করে পড়াইছে, পিছিয়ে খাস্তে যাচ্ছে জি। হ্যাঁ, আর যদি দোয়াগুলোর মানে জানেন তো আপনার মন চাইবে মূল ভিটা কেন এত তাড়াতাড়ি সালাম ফিরছে, কেন এত তাড়াতাড়ি ফিরছে, কি বলছেন আপনি, আল্লাহুম্মা ইন্নি, হে আল্লাহ জালামতু নাফসি যুলমান কাসীর হলা ইয়াকতুরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমার নাফসের উপরে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার যে কাজগুলো করো সবনীয় ছিল না, কত জেনা ব্যভিচার, কত সুদ মুদ, কত কি খেয়েছি, আল্লাহ জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমি যত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্নাকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তারপরে এবার হাতটা আঙুলটা হচ্ছে, ভালো করে শুনেন, যারা নামাজ পড়বেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কাবরে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জালে, আউযু বিকা মিন ফিতনাতিল মাইয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। কয়টা জিনিস হলো,
কয়টা হলো মৌলানা, কয়টা হলো? এক নম্বর, আমি এক নম্বর কে বলছি, আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আল্লাহ মাইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, বলেন এক, বলেন এক, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাচ্ছি। কোথায়? আপনি নমাজে এরকমভাবে দাঁড়িয়ে আছেন, বুকসে জড়সড় হয়ে আছেন, আঙ্গুলের দিকে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহ মাইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে পানা চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কাবরে, আল্লাহ মরলেই ওই যে ছোট্ট গর্তটার ভিতরে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, কিবলার দিকে মুখ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই যে কবরের বাড়িতে রেখে দিবে আল্লাহ, ওই কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাচ্ছি। একবার বলবেন না সুবহানাল্লাহ। ইস, আপনি কী করছেন নমাজে? এরকম করে পড়ো না যে মুরবি স্যার, বেতন তোমাকে 2000 টাকা বেশি লাগে তাও দেব। সুবহানাল্লাহ, যত রেলগাড়ি বেশি চালাইতে পারবে, যত যে চালাইতে পারবে তার তার দাম বেশি বাজারে। আমি একবার ঔরঙ্গাবাদ গেছি মৌলানা, বুঝলেন তো, জালসা, আপনাদের যেমন জালসা, তো ওখানে আমি আছি, তো নামাজ শুরু হয়েছে, তো কইছে স্পেশালিস্ট ইমাম এলো, স্পেশালিস্ট ইমামের পিছনে নামাজ পড়নু, আল্লাহ তুমি মাফ করিও। সুবহানাল্লাহ, রুকু থেকে উঠতে পারি না, আবার ফের রুকু হয়ে গেল আরেকবার, আর নামাজ পড়ছে, তো নামাজ পড়ার পর লোক যে এত খুশি না, ইমামের যে সম্মান, সমস্ত লোক খুশি। আমি মনে মনে ভাবলাম আমি আল্লাহর কাছে পাকাল পড়ে যাব, ভয় করলে হবে না, পরদেশ তো কি, আমি তখন ইমাম সাহেব খ্যাতি সম্পূর্ণ লোক, ওকে ডাকলাম, ইমাম সাহেব আপনি কোথায় যাবেন? কই কেন, আপনি নমাজ পড়ছেন, নমাজটা হলো আপনার? এতগুলো লোকের নমাজের দায়িত্ব নিয়ে আপনি নমাজ পড়াচ্ছেন, একটু হুশ করিয়েন। আমার মাদ্রাসার ছেলেরা যদি থাকে তো আমি ইমামতি করতে যাই না, আমি নিজেকে অযোগ্য মনে করি। আরে নামাজটা এমন করে পড়ো যে তুমি দুয়া যেটা বলছো সেটা বুঝতে পারো। এক, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। দুই, আউযু বিকা মিন আযাবিল কাবরে, তুমি কবরের আযাব থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। মাসিহুদ দাজ্জালের ফিতনা দেখেছেন? কইছে মোদি মোদি, খালি মোদি মোদি কি, মাসিহুদ দাজ্জাল শুনবেন? আমার মাওলানা সাহেবেরা বসে আছেন, বুখারী শরীফের হাদিস, মাসিহুদ দাজ্জাল একটা বাদশা আসবে, যেন মোদি আমাদের বাদশা এসে, তো সেটা কি মাসিহুদ দাজ্জাল, ওর সাথে থাকবে পাহাড়ের সমান রুটির পাহাড় থাকবে, বুঝতে পারবেন? এখানে দাঁড়িয়ে যাবে, এ আকাশ পানি বর্ষণ কর, পানি বর্ষণ হবে, এ আকাশ পানি বর্ষণ কর, আকাশ পানি বর্ষণ করবে, ওর সাথে থাকবে জান্নাত আর জাহান্নাম, কত বড় শক্তি জানেন। আর উশির করাবে তুমি আমাকে সিজদা করো। মদিনার একটা ছেলে, খুব সুন্দর ছেলে, ছেলেটা ইমানদার ছেলে, ছেলেটা শুনবে যে দেখি তো মদিনা তার মক্কাতেও ঢুকতে পারবে না, আপনার কিন্তু দেশে গায়ে গায়ে পাড়াতে পাড়াতে ঘুরে বেড়াবে, কিন্তু মদিনার মক্কাতে যেতে পারবে না। এবার মদিনার বাইরে একটা মাঠ আছে, ওর নাম হলো সাব্বাক, ওই সাব্বাক ময়দানে ও দলবলকে নিয়ে আছে, তো ওই মদিনার যুবকটা দেখার জন্য বেরিয়ে যাবে। যখন মদিনার যুবক চলে যাচ্ছে তখন মাসিহুদ দাজ্জাল বলছে, এই শুনো, বলি কী বলছ, সিদ্ধা করো, বলি কেন, বলছো আমি মাসিহুদ দাজ্জাল, বলছি হ্যাঁ, তো কী হলো, বলছে তোমাকে বলছি তুমি আমাকে সিদ্ধা করো, কই তোমার সংবাদ আগে পেয়েছি, আল্লাহ পাকের নবীর কাছ থেকে আমরা শুনেছি, আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহু ইন্না আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কাবরে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, 45 বছর হয়ে, 1445 বছর হয়ে গেল এতদিন থেকে আমি তোমার কথা এই রকম ধরনের, আমাদের আমরা সবে দুয়া শিখে আসছি, তুমি কি বলছো? বলছে শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তবে তোমাকে এখানে কাঠ চিরা করে চিরবো, বলছে তৈরি আছি, বুঝছেন, জবাব দিচ্ছে তৈরি আছি।
যাও ফাই যাও বিল মিনশা, এবার একটা আরা আনা হবে, ওয়া ইউ যাও আলা রাসি, এবার তার মাথাতে ওই আরাখানটা রেখে দেবে, কাচির আরাখানটা, জেলে ইয়াসুকুহু চিকায়ে ওকে ফাটতে ফাটতে টুকরা করে দু টুকরা করে দিবে, ধারাম করে একখানে এদিকে একখানে এদিকে, তারপর মধ্যখানে দাঁড়িয়ে যাবে। আরবিতে একটা শব্দ আছে ইলতাইম ইলতাইমা, দ্বিবচন ইলতাইমা, যুবকটাকে এরকমভাবে দু টুকরো করে দিলে যা মধ্যখানে দাঁড়িয়ে যেয়ে বলছে ইলতাইমা, আবার দাঁড়িয়ে যাও, দু টুকরো আবার দাঁড়িয়ে যাবে, জিন্দা হয়ে গেল, দেখলে আমি আল্লাহ, আমি এক্ষুনি মেরে ফেলে দিলাম আর এক্ষুনি আবার জিন্দা করে দিলাম, এবার তুমি আমাকে আল্লাহ বলবে, এবার মানবে? তখন যুবকটা বলবে মা কুন তো আসাদা বাসিরাতান মিন হাজা, আমি এতদিন পর্যন্ত যাচ্ছিলাম, এখন আমার দিব্য দৃষ্টি হলো, 100 বার যদি তুমি আমাকে কাতাল করো তাও আমি তোমার উপরে ঈমান আনবো না, তুমি 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 বেটা মাসিহুদ দাজ্জাল, তোমাকে ভালো করে চিনে নিয়েছি, তোমার দ্বারা হবে না। তা আপনি কী কী দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আপনারা বলেন, এক আউযু বিকা মিন আযাবিল কাবরে, দুই আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, কয়টা হলো? দুনিয়া এবং মৃত্যুর ফিতনা থেকে, আউযু বিকা মিনাল মা সামে ওয়াল মাগরাম, মা সাম মানে গোনা আর মাগরাম মানে কর্জ, আল্লাহ কর্জ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি, কর্জ পাহাড় থেকে আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি। ভাইজান আমার সালাম ফিরে দিবেন যদি পারেন, আপনাকে বলছি যদি পারেন, রমজান মাস, আর একটা দোয়া করেন না, মা বাপটা কবরে শুয়ে আছে, কবরে যেতে পারেননি, আরে এখানে বৈশা বৈশা একটা বলে দেন, রব্বের হাওমা কামার অব্বায়ানি সগিরা, রব্বের হাওমা কামার অব্বায়ানি সগিরা, আচ্ছা তারপর সালাম ফিরে দিবেন না, আল্লাহ পাকের নামে আর একটা দোয়া পড়তেন, দোয়াটা শুনুন, আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়ামা আখ্খারতু ওয়ামা আসরাফতু ওয়ামা আলামতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুকা। কে জানেন দোয়াটা? হাত তুলেন তো। এই দোয়া ভালো করে শিখে নেবেন, মাওলানা সাহেবের আছে সেই দোয়া ভালো করে শিখে নেবেন, এই দোয়াটা পড়বেন, দোয়াটার মানে শুনেন, লা ইলাহা, দেখেন এদিকে, আপনি যখনই করবেন আল্লাহর কাছে দোয়া করবেন তখন এই দোয়াটা পড়বেন, খুব ভালো করে মনোযোগ সহকারে শুরু করে আপনি আল্লাহর কাছে নিয়াত করে দোয়া করবেন, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, মাসিহুদ দাজ্জাল থেকে, দুনিয়া এবং আখেরাতের ফিতনা থেকে আপনি করবেন। এবার কহেন আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ দেখেন আপনি কত যে গুনাহ করেছেন, আপনি আল্লাহকে একটু মিনতি সহকারে বলেন, আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মা কদ্দামতু ওয়ামা আখখারতু, আল্লাহ যেই গুনাহগুলো ছোটতে করেছিলাম, ছোট ছিলাম, ছোট চুল কাটা ছিল, দাড়ি কাটা ছিল, সেই গুনাহগুলো করেছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করো, ওয়ামা আখখারতু, আল্লাহ চুল পেকে গেল তবুও গত গুনাহ করতে ছাড়িনি, অনেক গুনাহ করলাম, মা কাদ্দাম তো অমা আক্ষার তো অমা আশরাক তো অমা আলাম তো, আল্লাহ এমন কতগুলো গুনাহ করেছি যে গুনাহগুলো গোপনে গোপনে করেছি কেউ জানে না, একমাত্র তুমি জানো আর আমি জানি, আশরাক তো অমা আলাম তো, আল্লাহ এমন কতগুলো গুনাহ করেছি প্রকাশ্যে প্রকাশ্যে করেছি, আল্লাহ তুমি মাফ করো, অমা আশরাক তো, আল্লাহ এমন কতগুলো গুনাহ করেছি যেগুলো হদ থেকে বেড়ে আইন চিড়ে গেছে, আইন ফেলে চলে গেছি, অতিরঞ্জিত করেছি, আন্তাল মুকাদ্দম আন্তাল মুআখখির লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহর কাছে দোয়া করুন, আর একটা কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আযযে ওয়াল কাসালে ওয়াল বুখলে ওয়াল জুবনে ওয়া জালাইদ দাইনে ওয়া গালাবাতির রিজালে ওয়া কাহারির রিজাল, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আযযে ওয়াল কাসালে ওয়াল বুখলে ওয়াল জুবনে ওয়া জালাইদ দাইনে ওয়া গালাবাতির রিজাল ওয়া কাহারির রিজাল। একদিন একজন সাহাবী মাইশা রাজিয়াল্লাহু তাআলা নাকি এসে বলছেন, আয়েশা তোমাকে একটা কথা বলতে হবে, তো তুমি তো আল্লাহ নবীর বিবি,
তো আল্লাহ নবীর জীবনের সব থেকে রেকর্ড করা কি একটা ঘটনা আছে? তুমি তো আল্লাহ নবীর কাছে যতদিন থেকেছ, আল্লাহ নবীর জীবনে রেকর্ড করা একটা কোনো কাহিনী, একটা কোনো হাদিস আমাদেরকে শুনাইতে হবে। কে বলছেন? একজন সাহাবী। কাকে বলছেন? মাঈশা রাদিয়াল্লাহু তাআলাকে। মাঈশা বলতে, শোনো তবে আমি সেই ঘটনাটা বলছি, সেই ঘটনাটা তোমরা শোনো। তোমরা জানো আমি একটা যুবতী মেয়ে, একটা যুবতী মেয়ে স্বামীর জন্য কতখানি লালায়িত থাকে। আমি যুবতী মেয়ে আর আল্লাহ নবী নদিন পরে নটা বিবি একদিন 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 করতে করতে নদিন পরে আমার ঘরে এসেছে। আমি চোখে সুরমা দিয়ে লালায়িত হয়ে, আমি মনের খাইশ নিয়ে, মনের জাগরণ নিয়ে আমি তৈরি হয়ে আছি। আল্লাহ নবী আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে আসসালামু আলাইকুম, আমাদের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দিতে জানে না, খোঁজে এরা ফের সালাম দিবে, সালাম দিবে কাকে? নন্দুকে। নন্দু বুঝেন আপনাকে দিকে, নন্দু, নন্দুকে সালাম দিবে যত পারে, আসসালামু আলাইকুম। আর নেই দুলা ভাইকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আরে সালাম দে তোর স্বামীকে, সালাম দে তোর স্বামীকে, সালাম দে তোর স্ত্রীকে, মোশাবা কর, এমন করে হাত চিপজে একবার লোক কোকলা করে দে। হ্যাঁ, এগুলাকে না লিয়ে সালির সাথে মোশাবা করছে, সালাইজির সাথে মোশাবা করছে, এগুলো হলো মোকা মোকা। তো আল্লাহ নবী সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আল্লাহ নবীর দিকে তাকাচ্ছেন, আল্লাহ নবীর দিকে তাকাচ্ছেন, আল্লাহ নবী আয়েশার দিকে তাকাচ্ছেন। তো আল্লাহ নবী তখন বলছেন, আয়েশা, আয়েশা মনে মনে ভাবছে যে আমাকে এত দেরি কেন করছেন হুজুর, আমাকে কোলে কেন নেন না, আমাকে আদর কেন করেন না, আমাকে আদর কেন করেন না, মনে মনে ভাবছেন নবী কেন দূরে সরে থাকছেন। করতে করতে আমাকে বলছেন, আয়েশা, বলছে কি, আজকে আমার একটা দরখাস্ত করছি তোমাকে। বলছে কি দরখাস্ত? কি দরখাস্ত? বলছে আজ কি কি করবো, ছেড়ে দেবো, চালান চালান, ডাক্তার পাঠালাম, আশা পর্যন্ত চালান। আচ্ছা আচ্ছা, চালান আপনি, চালান। তো আয়েশা, তবে তুমি একটু কথাটা বলো তো আমাকে, এ কথাটা একটু খুলে বলো তো। বলছি কি? বলছে আজকে রাত্রে তুমি আমাকে ছেড়ে দিবে, আজকে রাত্রে তুমি ছেড়ে দিবে। বলছে কেন? দাইহাদিল্লাইলা, আজকে রাত্রে তুমি ছেড়ে দাও আয়েশা, আজকে রাত্রে খালি ছেড়ে দাও, আমি আজকে রাত্রে প্রাণ ভরে আল্লাহকে ডাকবো। দেখেন, যেই নবীর আগের পিছের গোনা মাপ, যেই নবীর আগের পিছের গোনা মাপ, সেই নবী আয়েশা বলছেন ওযু করলেন, আর ওযু করার পরে সেই নবী নামাজ পড়তে লাগলেন, সিজদাতে গিয়ে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাতিল আজওয়া সিয়াব, কাপড়গুলো আর মাটিগুলো সব ভিজে গেল আল্লাহ নবী চোখের পানিতে। কি বলছেন? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরে। মুখ ছেড়ে ছেড়ে কাঁদছেন। হযরত বিলাল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা যা তাবকি আনতা, আপনি কেন কাঁদছেন, কারণটা কি, আপনার আগের পিছের গোনা বাপ? নবী বলছেন, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে একটা আয়াত নাযিল করেছে, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াতাফাক্কারুনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর কাছে কেঁদে 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 নবী এইভাবে দোয়া করছেন। ভাইজান আমার, মা বোন আমার, আপনাদেরকে রমজান মাস সারাদিন রোজা রেখে আছেন, এতক্ষণ শুনলেন, আবার আমার মাওলানা বাদুদ্দোজা সাহেব আসবেন, উনিও কিছু বলবেন, শুনবেন। উনি আস্তে আস্তে আপনাদেরকে একটা কথা বলি, মা বোন ভাইরা সবাই মিলে কথাটি নোট করলেন, আমার নবী যার আগের কিছু পিছের গুনাহ মাফ ছিল, সেই নবী আমার 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কতবার পড়তেন, আর কতবার পড়তেন বলেন না, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, কয়বার পড়তেন? 70 বারের বেশি। ফের দেখেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাই। আর তারপরে আল্লাহ সকালে একবার, সন্ধ্যা একবার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু বি যানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আমার সোনামণি মায়েরা, আমি তোমাদেরকে বলছি মা,
যে দোয়াগুলো আমি শিখিয়ে দিলাম, এবার তোমাদের এই দোয়াগুলো করবে, আর একটা দোয়া তোমরা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, তুমি যতবার পড়বে তোমার নেকির পাল্লাতে ওজন তত ভারী হবে। এবার আমার সোনামণি মায়েরা, আজকে তোমাকে বেশি কথা বলবো না, যারা নামাজ পড়ো না নামাজ পড়ো, যারা নামাজ পড়ো না তারা নামাজ পড়ো, যারা নামাজ পড়ো না তারা নামাজ পড়ো, আর যারা কোরআন পড়তে জানো না অবশ্যই তোমরা যা ফাসানি করে সব চেষ্টা একদিকে, গোটা দুনিয়া একদিকে, আর তোমাদের কোরআন শিক্ষা একদিকে, তোমরা অবশ্যই কোরআন পড়তে শিখো। এই দুটা দর অনুরোধ করে এবার তোমাদের সাথে কানে বলি, যদি কবরের আদাব থেকে বাঁচার ইচ্ছা থাকে রাত্রে যখন শুতে যাবে, সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা মুখস্থ করবে। মায়ের আমার, এশার নামাজ না পড়ে খবরদার বিছানায় যাবে না, এশার নামাজ পড়ার পর্যায়ে যখন যাবে দরজাটা বন্ধ করবে বিসমিল্লাহ বলে, তারপরে তুমি সূরা পাতিয়া পড়ো, তারপরে চারটা কুল পড়ো, তারপর আয়াতুল কুরসি পড়ো, তারপর সূরা বাকারার লাস্টের আয়াত দুটো পড়ো, তারপরে সূরা মুলক পড়ো, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 34 বার করে পড়ো, তারপরে যে আমার হাতখানা দেখছো ডান গালের তলায় রেখে দাও, রেখে দিয়ে এবার তোমার শেষ বক্তব্য তুমি আল্লাহর সাথে করো, আসলামা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়্যাদতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার মায়েরা বোনেরা, হ্যালো, মাওলানা সাহেব চলে আসছেন, আপনারা এবার রাত্রে যদি বলেন মাওলানা ঘুমিয়ে তো দিলেন আপনি, এখন আমার মাওলানা এসে আপনাদেরকে জাগিয়ে দিবেন, তো আমি একটু কাক ভোর করে জাগিয়ে দিই আপনারাকে, যে আপনারা ঘুমিয়েই চিরদিন থাকবেন না, ঘুমের ঘরে যদি ভালো স্বপ্ন দেখেন তো বলবেন আলহামদুলিল্লাহ, আর যদি বাজে স্বপ্ন দেখেন তো বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিনবার বলে তিনবার বাঁ দিকে তিন থুতু দিয়ে দিবেন। আর একটা কথা, জীবনে একবার কষ্ট করে